কুম আসসালাম রহমতুল্লাহি ও বারাকাত দুবাই থেকে তিনি ভাই প্রশ্ন করেছেন যে আমরা কোম্পানিতে কাজ করি এবং সেখানে আমরা প্যান্ট শার্ট পরি মোজা পরে তারপরে যায় কিন্তু যে প্যান্টি আছে সেই প্যান্টি টাকনু নিচে নেমে যায় তাহলে সেই টাকনু নিচে নামলে কি অসুবিধা হবে এ বিষয়ে ইসলামী শরিয়া কি বলেছে এ জানাবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন কোন ব্যক্তি যদি টাকনুর নিচে প্যান্ট পরে তাহলে যতটা অংশ টাকনুর নিচে যাবে ততটা অংশ জাহান নামের আগুনে পুড়বে কথা হচ্ছে যে জাহান নামের সব থেকে হালকা আজাব হচ্ছে আগুনের জুতো পরানো হবে ফলে সে আগুনের চপ্পল আগুনের জুতো পরলে মাথার মানুষের মাথার মগজ টক করে ফুটবে এটা যদি সব থেকে হালকা আজাব হয় তাহলে যতটা অংশ নিচে কাপড় যাবে ততটা অংশ কিন্তু জাহান্নামে নামে আগুনে পুরবে এটা পুরুষের মানে পুরুষের ক্ষেত্রে কোন পুরুষ যদি এই কাজ করে তাহলে তার অতটা অংশ কি হবে জাহান্নামে নামে যাবে তাহলে এটা নিশ্চয়ই তার থেকে কঠিন শাস্তি বড় শাস্তি তাহলে মানে কতটা শাস্তি বুঝুন এজন্য যাতে আমরা থেকে নরক থেকে বাঁচতে পারি সেজন্য আমাদের করণীয় হবে যে সেই প্যান্ট মানে নাভি নাভি থেকে নাভির নাভির আছে ওপর প্যান্ট পরতে হবে নাভির নিচে না নাভির ওপর থেকে নিয়ে ওপর অব্দি মাপ নিয়ে সেই পেন্টটিকে কেটে দেওয়া দর্জির কাছে যেয়ে সেলাই করে নেওয়া হ্যাঁ তারপরে সেই পেন্ট ব্যবহার করা এটা হবে সবচাইতে উত্তম কাজ এবং সবের কাজও হবে আশা করি বুঝতে পেরেছেন জাদা কাল্লা